আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের প্রত্যেককে তোমাদের এই এপিটিএফ ইম্পর্টেন্ট চ্যানেলে আমি আজনবী স্বাগত জানাই। আজকে আমরা করবো মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিউ, অর্থাৎ এবছরে জুলাই মাসে যেগুলো দিয়েছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। ক্লাস সেভেনের স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয় নিউ পার্ট, অর্থাৎ পার্ট ফোর নিয়ে আলোচনা করব। এটা অনেকেই পার্ট ফোর বলে ডাকে। তো দেখো, তোমরা প্রশ্নপত্রটা দেখে নাও। এটা হচ্ছে আজকে আমাদের প্রশ্নপত্র। আমরা আর কোনো রকম অযথা কথা বলে সময় নষ্ট না করে সরাসরি দেখে নেব আজকের এই প্রশ্নপত্রগুলোর অ্যান্সার। প্রথমে বলেছে সঠিক উত্তরটি বেছে রাইট চিহ্ন দাও। ইস্ট বেঙ্গল ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয়? 1921, 1911, 1920। এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 3 নম্বর অপশন, 1920। এবারে আমরা দেখে নেব আমাদের একের দ্বিতীয় অর্থাৎ খ নম্বর প্রশ্নটি, অ্যাথলেটিক্স শব্দটি কোথা থেকে এসেছে? ইথালন, এথেন্স, অ্যাথলন। এটা অনেকটা দেখেই বোঝা যায়, এখানে আমাদের উত্তরটা হবে অপশন নাম্বার 3, অর্থাৎ অ্যাথলন। এবারে আমরা দেখে নিই আমাদের গ নম্বর প্রশ্নটি, মোহনবাগান ক্লাব কত সালে সাহেবদের হারিয়ে শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল? 1811, 1911, 1916। এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার 2, 1911। এবার চলো আমরা দেখে নেব আমাদের একের প্রশ্নগুলো আমরা শেষ করে ফেললাম। এবারে আমরা দেখে নেব আমাদের দুইয়ের প্রশ্নগুলো। বলছে শূন্যস্থান পূরণ করো। ক নম্বরে বলেছে খেলা মানুষের ড্যাশ প্রবৃত্তি। এটা হচ্ছে এখানে আমাদের শূন্যস্থানে লিখে দিতে হবে যে খেলা হচ্ছে আমাদের জন্মগত প্রবৃত্তি। এবার খ নম্বর দেখো, গ্রিক শব্দ ড্যাশ থেকে জিমনাস্টিক্স কথাটি এসেছে, কোন কথা থেকে এসেছে দেখে নাও। জিমস এ কথা থেকে এসেছে বা জিমনস কথা থেকে এসেছে। তোমার দন্তের 9-6 একসাথে লিখলেই খুব ভালো হবে। গ নম্বরে বলছে জৈন ধর্ম ড্যাশ মূর্ত প্রতীক হিসেবে বিদ্যমান, অহিংসা মূর্ত প্রতীক হিসেবে বিদ্যমান। ঘ নম্বরে দেখো এনসিসির ড্যাশ ড্যাশ রং নৌসেনা বাহিনীর প্রতীক, কোন রঙটা? হালকা নীল যে রং আছে এনসিসির মধ্যে সেই রঙটা হচ্ছে নৌসেনা বাহিনীর প্রতীক। এভাবে আমরা আমাদের খুব ইজিলি দুইয়ের প্রশ্নগুলো শেষ করে ফেললাম। এবারে আমরা করব তিনের, তারপরে চারের এবং সবার শেষে পাঁচের প্রশ্নগুলোর অ্যান্সার করবো এক এক করে। চলো দেখে নেই। তিনের মধ্যে বলছে দু একটি কথায় উত্তর দাও। তিনের প্রথম প্রশ্নটা দেখে নাও, ক নম্বর প্রশ্ন হচ্ছে খেলা কী? আমরা সংক্ষিপ্তভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। খেলা হলো মানুষের জন্মগত প্রবৃত্তি যা সৃজনশীল ক্রিয়াকলাপের মাধ্যমে মানুষকে আনন্দ প্রদান করে। এবারে আমরা দেখে নেব আমাদের তিনের খ নম্বর প্রশ্নটি। তিনের খ নম্বর প্রশ্নটি হচ্ছে প্রত্যক্ষ বিনোদন কাকে বলে? বিনোদন মানেই যার মাধ্যমে আমাদের মন আনন্দিত হয়। উত্তর, মানুষ যেসব কাজে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করার মাধ্যমে আনন্দ লাভ করে সেগুলিকেই প্রত্যক্ষ বিনোদন বলে। উদাহরণ, সিনেমা দেখা, বিভিন্ন খেলাধুলা দেখা বা অংশগ্রহণ করা, গান করা, বই পড়া, আবৃত্তি করা ইত্যাদি। বই পড়াটা মনে হয় এখানে অনেকের কাছে বিনোদন বলে মনে হবে না। এবারে দেখো তোমরা গ নম্বরটা, সৃজনশীল বিনোদনের একটি উদাহরণ দাও। সৃজনশীল মানে যাতে তোমাদের সৌন্দর্য প্রকাশ পায়, সৌন্দর্য বোধ প্রকাশ পায়। সৃজনশীল বিনোদনের উদাহরণ হলো রান্না করতে পছন্দ করা, হাত দিয়ে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস তৈরি করা, সাহিত্য রচনা করা ইত্যাদি। দেখো আমি এখানে তোমাদের তিনটে উদাহরণ দিলাম, তোমরা যে কোনো একটা তোমাদের খুশি মতো লিখে দিও। এবারে চারের প্রশ্নগুলো দেখো, বলছে কয়েকটি বাক্যে উত্তর দাও। চারের প্রথম প্রশ্ন অর্থাৎ ক নম্বর প্রশ্নটা হচ্ছে শারীর শিক্ষার উদ্দেশ্যগুলি উল্লেখ করো। এই যে শারীর শিক্ষার প্রতি যে এত সবাইকে জোর দেওয়া হয় তার উদ্দেশ্যগুলো কী? শারীর শিক্ষার বিভিন্ন উদ্দেশ্য রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য উদ্দেশ্যগুলি শরীর গঠন, মানসিক বিকাশ, চারিত্রিক ও সামাজিক গুণাবলী অর্জন। এই চারটি হচ্ছে আমাদের প্রধান, আমরা চারটি নিয়ে একটু আলোচনা করব। প্রথমে পয়েন্ট করবে শারীর গঠন, সরি এখানে শারীর না শরীর হবে, আবারও বলে দিচ্ছি। খেলা হচ্ছে শ্রেষ্ঠ ব্যায়াম যার নিয়মিত চর্চায় শরীর ধীরে ধীরে শক্ত হয়ে ওঠে, শরীরে সহনশীলতা তৈরি হয়, এভাবেই খেলাধুলার মাধ্যমে শরীর গঠন হয়। এবারে হ্যাশ দেওয়া হয়েছে মানে এখানে তোমরা সেকেন্ড পয়েন্ট করবে মানসিক বিকাশ। খেলায় যেমন জয়ী হওয়ার আনন্দ উপভোগ করতে শেখায়, তেমনি তার সহ্য করার মানসিকতাও তৈরি হয়। তোমার ভিডিওটাকে পজ করে তুলে নিও, আমি কিন্তু তোমাদের সময় বাঁচানোর জন্যই কম করে একটু সময় দিয়েছি। তারপরে 3 নম্বর পয়েন্ট করবে চারিত্রিক গুণাবলী, খেলার মাধ্যমেই নৈতিকতা সম্পর্কে জ্ঞান অর্জন হয়, সেবা ও আত্মত্যাগে উদ্বুদ্ধ হওয়া যায়, মানুষের সঙ্গে খেলার মাধ্যমেই সম্পর্ক গড়ে তোলার গুণ অর্জিত হয়। তারপরে সামাজিক গুণাবলী পয়েন্ট করবে, খেলাধুলার মাধ্যমে মানুষ হয়ে ওঠে নিয়ম শৃঙ্খলাবদ্ধ এবং আনুগত্যবোধ তৈরি হয় মানুষের মধ্যে। এবার পাশের প্রশ্নগুলো দেখো, এখানে বলেছে পাশের ক নম্বরে
তোমরা সরাসরি উত্তরটা দেখে নাও, প্রশ্ন তো তোমাদের কাছে আছেই। খেলা আমার জীবনে শিক্ষারই এক অংশ। আমি এবছর 22 জুন মোহামেডান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এক অষ্টম দলীয় ফুটবল খেলায় অংশগ্রহণ করেছিলাম। 25-25 করে মোট 50 মিনিটের খেলায় আমরা 2-0 গোলে জয়ী হই। এই শারীর শিক্ষামূলক একটি খেলাটি আমার জীবনের অনেক জড়তা কাটিয়ে তুলতে সাহায্য করেছে এবং আমাকে সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলার অনুপ্রেরণা জুগিয়েছে। এরপরে তোমরা, যেহেতু এটা একটা প্রকল্প, আরও একটু লিখবে তোমরা, এই খেলায় আমার মনের হতাশা ও ভয় দূরীভূত হয়েছে। মানুষের সামনে জয় পরাজয়ের ভয় ভুলে আমি আমার খেলার দায়িত্ব ও কর্তব্য পালন করার বোধ তৈরি করতে পেরেছি। অনেক নিয়মকানুন সম্পর্কে জানতে পেরেছি এই খেলার মাধ্যমে। তোমরা লিখতে পারো যে অনেক নিয়মকানুন সম্পর্কে আমি এই খেলার মাধ্যমে জানতে পেরেছি। খেলার শেষে সার্টিফিকেট পেয়ে আমি খুবই উপকৃত হই এবং ট্রফি দ্বারা পুরস্কৃত হয়ে আমরা সকলেই আনন্দিত হই। এই সবুজ করা লাইনটা তোমরা অবশ্যই লিখবে, সরি, নীল করা লাইনটা। পরিশেষে বলা যায়, শারীর শিক্ষার প্রয়োজনীয়তা আমি এই খেলায় শিখতে পারি। এই খেলার মাধ্যমে পুরস্কৃত হওয়ার সঙ্গে সঙ্গে মনের জড়তা কাটিয়ে তুলতে পেরেছি। এ খেলায় অংশগ্রহণ আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। এটাই ছিল আমাদের এই প্রশ্নের অ্যান্সার। এবারে আমরা দেখে নেব আমাদের শেষ প্রশ্ন। আমাদেরকে বলা হয়েছে, করোনা ভাইরাস বিষয়ক একটি স্বাস্থ্য সচেতনতামূলক পোস্টার তৈরি করো। যেহেতু পোস্টার, দেখো পোস্টার কিন্তু বিভিন্ন রঙের হয়ে থাকে, আমি তোমাদেরকে ছবির মতো করে দেখাচ্ছি। আমি এখানে যে কালারগুলো ইউজ করেছি, তোমরা চাইলে অবশ্যই সেই কালারগুলো ইউজ করতে পারো। এটা তোমরা এভাবে সাজিয়ে নিও। এটা বলতে গেলে অনেক ভিডিওটা লম্বা হয়ে যাবে, তোমাদের সময় নষ্ট করতে আমি একদমই চাই না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা লাইক করে দিও, এবং নতুন যদি হয়ে থাকো এই চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি প্রেস করে দিও, এরকম সুন্দর ও নিয়মিত ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকে এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।